Hi everyone, my name is Sodom and I am second year nursing student from Bangalore. Welcome back to my channel. And this video I am talking about my first clinical posting in hospital. So আজকের এই ভিডিওটাতে আমি আমার প্রথম দিন থেকে পুরো এক মাসের জার্নি এই ভিডিওটাতে শেয়ার করব। ঠিক আছে, তো সেজন্য ভিডিওটা স্কিপ করবে না। তো ভিডিওটা বানানোর কারণ হচ্ছে তোমাদের অনেকেরই এই নার্সিং প্রফেশনটা নিয়ে একটা ক্লিয়ার ধারণা নেই। ঠিক আছে, নার্সিং প্রফেশনে কি কি করতে হয়, কি কি শিখতে হয়, কি জানতে হয়, বা পোস্টিং এ যখন তোমরা হসপিটালে ডিউটি করবে তখন তোমাদের কি কি করতে হবে, এই নিয়ে একটা স্বচ্ছ তোমাদের ধারণা এসে যাবে। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা পুরোটা দেখো। তো প্রথম দিন হসপিটালে গেছি, প্রথম দিন কিন্তু হসপিটালে যাওয়ার পর কারোর কিন্তু সেরকম কিছু ধারণা থাকে না। ঠিক আছে, মানে কোথায় কি করতে হয়, কোন ডিপার্টমেন্টটাকে কি বলে, কোথায় কি কাজ হয়, এরকম কিন্তু কারোর কিন্তু সেরকম কোনো ধারণা থাকে না। তো আমারও সেরকম কিছু ধারণা ছিল না। তারপর একটা সিনিয়র দাদা এসে আমাদেরকে পুরো হসপিটালটা ঘুরিয়ে দেখালো, কোন ডিপার্টমেন্টটাকে কি বলে, কোথায় কি কাজ হয়। ঠিক আছে, তো পুরো ডিপার্টমেন্টটাকে আমাদেরকে ঘুরিয়ে দেখালো। দেন আমাদের কাজ ছিল যে তাদেরকে শুধু ফলো করা, তারা কি করছে, কীভাবে প্রেশার চেক করছে, কীভাবে পালস মাপছে, কীভাবে স্যাচুরেশন মাপছে, মানে অক্সিজেন লেভেল কীভাবে মাপছে, কীভাবে টেম্পারেচার মাপছে, তো এগুলো ছিল আমাদের কাজ। ঠিক আছে, তো এরকমভাবে বেশ কিছুদিন ফলো করার পর আমাদেরকে সেগুলো করতে দেয়। প্রত্যেক দিন পেশেন্টের যে ডেলি হিস্টোরি টেকিং যে প্রসেসগুলো আছে, যেমন পালস, প্রেসার, ও2 লেভেল, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকদিন চেক করতে হতো। ঠিক আছে, হসপিটাল যাওয়ার পরই ফার্স্ট কাজ ছিল আমাদের সমস্ত পেশেন্টের ভাইটাল সাইন্স চেক করা। ঠিক আছে, দেন চেক করার পর প্রতিটা পেশেন্টের আলাদা আলাদা প্যাড থাকতো। ঠিক আছে, তো সেখানে প্রত্যেক দিন দিনে তিনবার চারবার করে সেগুলো চেক করতে হতো এবং সেগুলো লিখতে হতো। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের কাজ। তো এভাবে বেশ 10-15 দিন যাই। তো তারপর আমরা শিখি যে ইঞ্জেকশন দেওয়া। ঠিক আছে, মানে কোন ইঞ্জেকশনটাকে কোথায় দিচ্ছে, কোনটা ইন্টারভেনাস ইঞ্জেকশন, মানে আমাদের ভেনের মধ্যে কোন ইঞ্জেকশনগুলো দিতে হয়, কোনটা ইন্টারমাসকুলার ইঞ্জেকশন, তো ইঞ্জেকশনের মধ্যে লেখা থাকে, কিন্তু তাও কোন ইঞ্জেকশনটা ইন্টারভেনাস, কোনটা ইন্টারমাসকুলার, কোনটা পেন কিলার, ঠিক আছে, কোনটা অ্যান্টিবায়োটিক, তো এগুলোই জানা ছিল আমাদের কাজ। তো এগুলো জানার পর আমাদেরকে যেগুলো খুব রিস্ক নেই, যে সমস্ত পেন কিলার যেগুলো অতটা রিস্ক নেই, ঠিক আছে, তো সেগুলো ছোটোখাটো যে ইঞ্জেকশনগুলো সেগুলো তখন প্রথম প্রথম আমাদেরকে দিতে দিত। ঠিক আছে, তো এরকমভাবে কিছুটা স্কিল ইনক্রিজ হওয়ার পর আমরা শিখলাম মেডিসিন দেওয়া। ঠিক আছে, মানে ডক্টররা অ্যাডভাইস দিত। ঠিক আছে, সেখানে যে ফাইল থাকতো সেখানে ডক্টররা অ্যাডভাইস দিত, তো সেখানে অ্যাডভাইস দেখে, মানে ওখানে প্রেসক্রিপশন থাকতো, প্রেসক্রিপশন দেখা শিখলাম। ঠিক আছে, এই প্রেসক্রিপশনে কোথায় কী মেডিসিন দিতে হয়, কীভাবে কোন কোন টাইমে দিতে হয়, কখন কখন কোন মেডিসিনগুলো দেওয়া উচিত, ঠিক আছে, তো কোন মেডিসিনের কী নেম, কখন কী ডিজিজে কোন মেডিসিন দিতে হয়, তো এগুলো টুকটাক যে বেসিক যে জিনিসগুলো, তো সেগুলো টুকটাক শিখলাম। দেন ডক্টর যে অ্যাডভাইস দিত যেগুলো, সেই মেডিসিনগুলো তখন পেশেন্টদেরকে সেগুলো দেওয়া ছিল আমাদের কাজ। ঠিক আছে, তো তোমরা যারা ভাবছো যে নার্সিং মানে তারা শুধু ইঞ্জেকশন বা কিছু বেসিক জিনিস শিখলেই হয়ে যায় বা সেরকম কিছু কাজ থাকে না, এরকম কিন্তু না। ঠিক আছে, নার্সিংয়ে প্রচুর জিনিস শিখতে হয়, অনেক কিছু জানার আছে। ঠিক আছে, যেমন ধরো কোনো পেশেন্টের যদি ওটি হয়, ধরো তার ওটির আগে অনেক প্রসিডিউর থাকে, তাকে রেডি করার জন্য, ওটিতে যাওয়ার রেডি করার জন্য তাকে অনেক প্রসিডিউর থাকে, তার টেম্পারেচার ঠিক আছে কিনা, পালস ঠিক আছে কিনা, প্রেশার ঠিক আছে কিনা, দেন তার শরীরের সমস্ত কিছু কন্ডিশন ঠিক আছে কিনা। ঠিক আছে, তারপর ওটি থেকে আসার পরও অনেক প্রসিডিউর আছে। ঠিক আছে, মানে একটা নার্সকে কিন্তু ওটি সম্বন্ধে কিন্তু একটা ভালো কিন্তু ধারণা থাকতে হবে। ঠিক আছে, তো ওটি সম্বন্ধে জানতে হবে, দেন এক্স রে করার জন্য এক্স রে সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে, তারপরে ল্যাবরেটরিতে যে সমস্ত কাজগুলো, যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, আরও যে সমস্ত টেস্ট হয় সেগুলো কিন্তু নার্স থেকেই নিয়ে তারপর দেন ল্যাবে পাঠাতে হয়। ঠিক আছে, তো এগুলোই ছিল, এগুলোই থাকে নার্সদের কাজ। তো এগুলো কিন্তু আরও কিন্তু অনেক কিছু আছে যেগুলো আমি কিন্তু অনেক কিছু জানি না, তো যেগুলো শিখতে হবে আমাকে। ঠিক আছে, তো কিন্তু নার্সে কিন্তু অনেক কাজ আছে। তোমরা যারা ভাবছো যে শুধু ইঞ্জেকশন দেবে, ছোটোখাটো কিছু শিখলেই এগুলো হয়ে যাবে, এগুলো কিন্তু না। ঠিক আছে, একটা খারাপ যেমন অলরাউন্ডার থাকে, তাকে সমস্ত কিছু পুরো দেখতে হয়, এটা কিন্তু হসপিটালটাও কিন্তু সেরকম। ঠিক আছে, নার্সটা কিন্তু অলরাউন্ডার। ঠিক আছে, মানে একটা হসপিটালের সমস্ত কিছু দায়িত্ব কিন্তু নার্সদের উপর থাকে, নার্সটা কিন্তু হসপিটাল একদম অচল। ঠিক আছে, মানে সমস্ত কিছু নার্সদের উপর দায়িত্ব থাকে, একটা পেশেন্টের পুরো দায়িত্ব নার্সদের। ডক্টর আসবে, খালি অ্যাডভাইস দেবে, চেক পেশেন্টকে চেক করবে, কিছু ঠিক আছে, ডক্টর চলে যাবে, জাস্ট একটা পেশেন্টের উপর জাস্ট 1 থেকে 1 মিনিটও না, 30 সেকেন্ড দেখবে, দেন চলে যাবে হসপিটালে। পুরো দিনে হয়তো একটা পেশেন্টকে একটা ডক্টর 1 থেকে 1.5 মিনিট দেখবে। ঠিক আছে, আমি ওটি বা ওগুলো বাদে জাস্ট 10 মিনিট সিম্পল ভিজিটের কথা বলছি। কিন্তু একটা নার্সকে কিন্তু সারাদিন হসপিটালে থাকতে হবে, যত দায়িত্ব সমস্ত কিন্তু নার্সদের। ঠিক আছে, তো সেজন্য কিন্তু সমস্ত কিছু জানতে হবে। আর তোমাদের যাদের একটা ধারণা থাকে যে নার্সিং লাইনে মেয়েদের অতটা সেফ নয় বা মেয়েদের এগুলো
ছেলেদের মেল নার্স হবে এরকম কিছু না। ওটিতে কিন্তু প্রচুর মেলদের দরকার হয় বা এমন এমন সিচুয়েশন থাকে যেখানে কিন্তু মেলদের প্রচুর দরকার হয়, ঠিক আছে। আমি আগে এরকম ভাবতাম যে নার্সিং পড়ছি বলতে নিজেকে কিরকম লাগতো, কিন্তু একবার থিওরি করার পর বা প্র্যাকটিস করার পর, কিন্তু একবার যখন তুমি পোস্টিং যাবে না, তখন তুমি সেই সিচুয়েশনটার উপর যাবে হসপিটালে, যখন একবার তুমি ডিউটি করবে তখন তুমি বুঝতে পারবে যে এই প্রফেশনটা অ্যাকচুয়ালি যতটা তুমি ভাবছিলে যে লজ্জার বিষয়, কিন্তু সেরকম কিন্তু কিছু না, ঠিক আছে। অনেক প্রচুর নার্স প্রয়োজন হয়, আর মেয়েদের পক্ষে কিন্তু এটা তোমরা যারা ভাবো যে মেয়েদের এটা সেফটি নয়, এরকম কিন্তু কিছু না। আমরা যেখানে ছিলাম সবাই কিন্তু একটা গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপের মধ্যে ছিলাম, ঠিক আছে। মানে সবাই কিন্তু দাদা বড়রা, দাদা দিদি ভাই বোন, এরকম কিন্তু একটা রিলেশন ছিল, ঠিক আছে। অনেক ফ্রেন্ডও হয়ে গেছিলো ওখানে, যারা ভাবছো যে নার্সিং লাইনটা সেফটি নয় এরকম কিন্তু একদম, এটা কিন্তু ভুল ভাবছো, ঠিক আছে। মেয়েদের পক্ষে যথেষ্ট সেফটি, ও সমস্ত উল্টোপাল্টা কোনো কিচ্ছু হয় না, ঠিক আছে। তো যদি কোথাও দু একটা শুনে থাকো সেগুলো কিন্তু ব্যতিক্রম, সেগুলো তার নিজের ওপর ডিপেন্ড করছে, কিন্তু এমনে এরকম কিন্তু কোনো কিছু নয়, ঠিক আছে। আর যারা ভাবো যে নার্সদেরকে অনেক কিছু উল্টোপাল্টা খারাপ খারাপ কাজ করতে হয়, মানে পেশেন্টদের স্টুল ইউরিন এগুলো গোছাতে হয়, বেড মেকিং করতে হয় বা বেড পাতা, এগুলো কিন্তু সমস্ত নার্সদের করতে হয় না, এগুলোর জন্য কিন্তু জিডিএ বা এরকম কিন্তু থাকে, ঠিক আছে। নার্সদেরকে কিন্তু এতটা মানে যেগুলো তোমরা ভাবছো যে এগুলো অনেক কিছু কাজ করতে হয়, কিন্তু এতটা কিছু করতে হয় না, কিন্তু তোমরা কিন্তু ঘৃণার কিছু নয় নার্সিং লাইন, তুমি ঘৃণা করবে এগুলোকে, সেরকমটা কিন্তু নয়, ঠিক আছে। তো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আমাদেরকে শেখাই চ্যানেল করা, ঠিক আছে। তো চ্যানেল করা মানে হাতের মধ্যে একটা পাইপ বেঁধে দেবে, অ্যাকচুয়ালি ওটা তো পাইপ পড়ে না, টুনিকেট বলে, ঠিক আছে। টুনিকেট বাঁধার পর যে এরকম হাতে যে সিমেন্ট শিরাটা আছে এখানে এই সাইডে, তো সেটাকে কিভাবে শিরাটাকে তুলে ওটার মধ্যে যে নিডলটা ঢুকিয়ে যেভাবে যে প্রসেসটা, তো ওটা আমাদেরকে শেখাই, ঠিক আছে। তো এটা বেশ কিছুদিন ফলো করার পর আমরা দু একবার চেষ্টা করি, ঠিক আছে, ট্রাই করি। তো এটা খুব বেশি দিত না, দু একবার জাস্ট ট্রাই করার জন্যই দিত, কারণ এটা খুব রিস্কের কাজ, যদি এদিক ওদিক হয়ে যায় প্রবলেম হয়ে যায়। আমাদের যারা সিনিয়র আছে তারাই এই কাজটা করতো। এভাবে ওয়ার্ডে কিছুদিন যাওয়ার পর আমাদেরকে ট্রান্সফার করেছিল, মানে স্পেশালি আমাকে ট্রান্সফার করেছিল ডায়ালিসিসে, ঠিক আছে। ডায়ালিসিস মানে হচ্ছে যেখানে যাদের কিডনি খারাপ হয়ে যায় তাদেরকে রক্তটা রিফাইন করার জন্য একটা মেশিন থাকে, ঠিক আছে, যে শরীরের রক্ত মেশিনের মধ্যে ঢুকে ফিল্টার হয়ে দেন আবার সেই রক্ত শরীরের মধ্যে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে ডায়ালিসিস। তো সেখানে কিছুদিন ডিউটি ছিল, সেখানে পেশেন্টদেরকে সারাক্ষণ বসে থাকতে হয় তাকে পেশেন্টের কাছে, কারণ প্রচণ্ড রিস্ক, একটু যদি কখনো কিছু হয়ে যায় পেশেন্টের কিন্তু সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যেতে পারে। তো সেই জন্য একটা নার্সকে সবসময় একটা ডায়ালিসিসে বসে থাকতে হয়। তো সেই জন্য ওখানে কিছুদিন ডিউটি ছিল, তো সেখানে পেশেন্টের ভাইটাল সাইন্স চেক করা, দেন আরও যে সমস্ত কাজগুলো ছিল টুকটাক সেগুলো ওখানে করতে হতো। তারপর এভাবে কিছুদিন যাওয়ার পর আমাদেরকে ডক্টরের কাছে পাঠাতো, ঠিক আছে, মানে ওটির অ্যাডভাইস দেওয়ার জন্য, এক্সরে নোট, ওটি নোট, অ্যানেস্থেসিয়া নোট, তো এগুলো নোটগুলো নিয়ে আসার জন্য ডক্টরের কাছে যেতে হতো ডক্টর শুনে। মানে সবসময় তো ডক্টরটা এসে ওয়ার্ডে এসে এগুলো দিয়ে যাবে না, নার্সদেরকেও যেতে হবে ডক্টর শুনে এগুলো নিয়ে আসার জন্য, তো এগুলো নিয়ে আসতে হতো। তো প্রথম তো মানে বুঝতেই পারছো, মানে যতটা কত খাটিয়ে নিত আর কি, এরকম ব্যাপার। তো তাই জুনিয়র হবে প্রথম খাটতে হবে, তারপর যখন সিনিয়র হবে একটু তখন আলাদা ব্যাপার, কিন্তু প্রথম প্রচুর খাটতে হবে। আর যত তুমি খাটবে তত তোমার নিজের স্কিল ইনক্রিজ হবে, যে খাটাচ্ছে সে বলে আমার নিজের একটা এরকম কিন্তু কিছু না, যত তুমি শিখবে তত তুমি খাটবে তোমার তত নিজের স্কিল ইনক্রিজ হবে। অনেক সময় কিন্তু বারবার বলে দেবে না যে তোমাকে এটা করতে হবে, এটা করো, এরকম করো, এরকম করো, তোমাকে একদম পাদের কাছে কিন্তু খাই দেবে না, ঠিক আছে। তোমাকে নিজে থেকে চেষ্টা করে দিদিরা কি করছে গিয়ে নিজেকে শিখতে হবে, তবেই তুমি শিখতে পারবে কিন্তু, ঠিক আছে। যে একটু কিছু বললো তুমি নিজের অ্যাটিটিউড নিজে দেখাবে যে না আমাকে বকেছে আমি কেন এই করবো, এরকমটা কিন্তু করলে কিন্তু তুমি শিখতে পারবে না, ঠিক আছে। কিছু বললে কিন্তু তোমাকে সেটা কিন্তু চুপচাপ সহ্য করে নিয়ে মনের মধ্যে ভিতরে রাখটা রেখে কিন্তু রাগ রাখো, ভিতরে রাগ রাখা যাবে যা বলছে নিজেদের, যেমন বাবা মা বকলে যেমন দুদিন রাগ করে দিই, এটা কিন্তু সেরকম ই করতে হবে। অনেক সময় আমাকে কত ডক্টর ভুল করেছি, এমনকি আমাদের একটা হসপিটালে ডক্টর ছিল, মানে মুখের গালি অ্যাকচুয়ালি মুখে উল্টোপাল্টা ভাষা দিয়ে কথা বলতো। এরকম একবার হয়েছিল যে একটা পেশেন্টের পিছনে একটা অপারেশন ছিল, ঠিক আছে, তো সেটা কেউ কোনো নার্স সাইডে একটা জিডি দাঁড়িয়েছিল, সেই জন্য কোনো নার্স কিন্তু হ্যান্ড গ্লাভস পরছিল না, কি ওই করবে সে সবাই ভাবছিল যে ও করবে, কিন্তু ডক্টর বলছে যে কোনো একজন হ্যান্ড গ্লাভস পরো, এটাকে ওয়াশ করো, কিন্তু কেউ সেটা করতে যাচ্ছিল না। তো সেই জন্য সেই প্রচুর গাল খেয়েছিলাম, আমি সামনে দাঁড়িয়েছিলাম, তো সেটা অ্যাকচুয়ালি আমার করা উচিত ছিল বাট আমি যাইনি। তো এরকমভাবে কিন্তু টুকটাক কিন্তু যখন তখন কিন্তু ডক্টরও এরকম বকতে পারে, ঠিক আছে। তো সেগুলোকে জাস্ট কোনো মাইন্ডে নিয়ে চলবে না, এগুলো টুকটাক একটু প্রথম শিখতে গেলে এগুলো কিন্তু একটু হবে, ঠিক আছে। তো এই একটা নার্সের কাজ, প্রচুর কাজ থাকে প্রথম প্রথম এক মাসে
অনেক কিছু শিখে গেছি বলতে গেলে, অনেক কিছু মানে আরো অনেক কিছু শেখার বাকি আছে। তো যতটা চেষ্টা করেছি অনেক কিছু শিখেছি, ঠিক আছে। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স এক মাসের, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে। তো এরপরেও বাচ্চা একটা ভিডিও আসবে সাইকিয়াট্রিক পোস্টিং নিয়ে, ঠিক আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।